বাণিজ্যিকভাবে কবুতর পালন করে সংসারে সচ্ছলতা ফিরেছে গাইবান্ধার শতাধিক পরিবারে। সদরের আটটি গ্রাম এখন পরিচিত কবুতরের গ্রাম হিসেবে। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কবুতরের এমন ডাকাডাকিতে মুখরিত বাড়ির উঠান, খাবার দেখলেই উড়ে আসে। গাইবান্ধা সদরের আটটি গ্রামের প্রায় প্রতি বাড়িতেই এমন চিত্র। দক্ষিণ খাগুয়া গ্রামের মিঠু, তার খামারে রয়েছে নানা জাতের দেশি বিদেশি কবুতর। এ যেমন পেখম মেলেছে লাক্কা জাতের কবুতর, মাথায় ঝুঁটি নিয়ে জুটি বেঁধেছে নটন নটন পায়রা। সন্তানের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত হলদে আর লালচে মুক্কি, খাবারে গভীর মনোযোগ রাহুলের বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টিতে গিরিবাজ। আরও রয়েছে ঝর্ণা সেটিং, বুলু সেটিং, নান সহ বাহারি নাম আর জাতের কবুতর। এগুলো পেলে পালার পরে আমার অনেক মানে ভালো লাগে। হ্যাঁ, আশেপাশে সবাই নিয়ে যায় এবং অনেক বেনিফিটও হয়। শুরুতে শখের বসে দুই এক জোড়া কবুতর পুষলেও এখন বাণিজ্যিকভাবে নিয়েছেন অনেকেই। গাইবান্ধার সদর উপজেলার উত্তর ঘাগোয়া, দক্ষিণ ঘাগোয়া, মালিবাড়ি, গিদারি, দরিয়ারপুর, রূপার বাজার সহ অন্তত আটটি গ্রাম পরিচিত কবুতরের গ্রাম নামেই। এই গ্রামটা আমাদের এই গ্রামটা কবুতরের গ্রাম হিসেবেই, কবুতরের খামারের গ্রাম হিসেবেই পরিচিত। পশু পাখির চেয়ে এই পশু পাখিটা খুব সুন্দর, ভালো লাগে, দেখা শুনে করি আমি, পছন্দ। 22 জোড়া রানিং কবুতরে আমার মাসিক মেইনটেনেন্স কস্ট হচ্ছে প্রায় 1500 টাকার মতো। কবুতর পালনে কম খরচে বেশি লাভ। এক একটি খামার থেকে মাসে 20-25 হাজার টাকার কবুতর বিক্রি হয়। দূর দূরান্ত থেকেও লোক যায় কবুতর কিনতে। কবুতর আমার মাসে 30,000 টাকার মতন, যদি সুস্বাস্থ্য থাকে তাহলে আসে এবং 1,000-2,000 টাকার মতন খরচ হয়। এর মাধ্যমে আমাদের ইউনিয়নের অনেক বেকার আছে, কর্মসংস্থান সুযোগ পাচ্ছে। তাই আমি সরকারের কাছে আবেদন জানাবো, এরা সহজ শর্তে যদি ঋণ পায় তাহলে আমার মনে হয় যে এরা আরও ভালো কিছু করতে পারবে। প্রশিক্ষণ ও পুঁজির অভাবে বড় পরিসরে কবুতর পালন করতে পারছেন না, জানিয়েছেন অনেক খামারি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।